সিলেট মহানগরীর মীরা দাদাপীর মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ নয় জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে বুধবার ছয় সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় তাদের সিলেট এহমেজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয় মঙ্গলবার পাঁচ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে এতে নয়জন জন দগ্ধ হন এদের মধ্যে সাতজন ওই স্টেশনের কর্মচারী এবং দুইজন পথচারী আহতরা হলেন রিপন লুৎফুর রুমেল মিনহাজ বাদলদাস রামিম রুমান তারেক ও মুহিন ঘটনার পর আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত হাসপাতালে দগ্ধদের চিকিৎসা চলে বুধবার দুপুরে তাদের উন্নত চিকিৎসার স্বার্থে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের ঢাকায় প্রেরণ করা হয় এদিকে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বুধবার পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ তিনি জানান গতকালের ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা না হওয়ায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি তবে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে কেউ মামলা না করলে পুলিশের করা জিডির প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে